হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বঢ়িয়া অপডেট দিয়ে আপনার সামনাকু নেই আসিছি। এই ভিডিও মাধ্যমে আপনার আসিথিবা নিযুক্তি ভিত্তিক সূচনা সম্বন্ধিত সমস্ত অপডেট কু প্রোভাইড করিবি। রিক্রুটমেন্ট রয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স তরফরু, যেউথিরে কি আপনার সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, সেন্ট্রাল রিজর্ভ পুলিশ রু ভ্যাকেন্সি দেখিবাকু মিলুছি। তবে নিশ্চিত রূপে আপনার কহি রাখিবে 500 অধিক পোস্ট রু ভ্যাকেন্সি এটি রয়েছে। যদি আপনার সিম্পল গ্রাজুয়েসন টি কমপ্লিট করছেন, এই ফর্ম কু আপ্লাই করে পারিবে। আবেদন করিবা পাই যাহা সব ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে, যাহা সব আবশ্যকতা কোয়ালিফিকেশন রয়েছে, সে সব বিষয়ে আপনার এই ভিডিওরে জনাইবি। তেমন করে নিবেদন করিবি প্রথমে ভিডিওটি শেষ যাই দেখুন, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন আপনার পাইপারে এবং অতি ইজিলি ফর্ম কু আপ্লাই করে পারিবে। তবে ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইকটিয়ে করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। চ্যানেল কু প্রথম থাকার ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নেবে এবং লাটেস্ট অফ অপডেট কু টাইম টু টাইম পাই আমার নোটিফিকেশন বেল কু ক্লিক করিকে অলরে সেট করবে, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন আপনার ডেলি বেসিক্রে পাইপারে। তবে দেখুন রিক্রুটমেন্টর যে অপডেট আসিছে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক প্রোভাইড করে দেবে ডিসক্রিপশনরে, আপনার সেটা চেক করে পারবে। কিন্তু মু বর্তমান আপনার আমার অফিসিয়াল সাইট মাধ্যমে সম্পূর্ণ অপডেটটি দিয়ে রাখুছি। ইউপিএসসিসি তরফর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সর রিক্রুটমেন্ট, যেতে কি আপনার বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, টোটাল উপরে ভ্যাকেন্সি রয়েছে 506টি পোস্টে। দেখিবা আমি বিএসএফ তরফর 186টি পোস্টর ভ্যাকেন্সি দেখিবাকু মিলুছি, সিআরপিএফ রে 120টি পোস্ট রয়েছে, সিআইএসএফ রে 100টি পোস্ট রয়েছে, আইটিবিপি তরফর 58টি পোস্ট রয়েছে, এসএসবি তরফর আপনার এটি 42টি পোস্টর ভ্যাকেন্সি দেখিবাকু মিলুছি। তবে এথিপাই আপনার ইম্পর্টান্ট ডেট কেবে টু কেবে পর্যন্ত আপনার এখন আপ্লাই করছেন সে বিষয়ে প্রথমে জানি রাখুন। দেখুন এটি আপনার রিক্রুটমেন্টর যে অপডেট আসিছে অফিসিয়াল নোটিফিকেশন আসিছে, সেতরে ইম্পর্টান্ট ডেট অনুসারে 24 এপ্রিল 2024 ঠু আরম্ভ করি 14 মে 2024 পর্যন্ত আপনার এখন আপ্লাই করে পারিবে। তবে এক্সাম ডেট রয়েছে 4 আগস্ট 2024, আপনার অফিসিয়াল নোটিফিকেশন এক্সাম ডেট কু মেনশন করে দিয়ে যাই। আপনার এক্সাম ডেট রয়েছে 4 আগস্ট 2024 বা রিটেন এক্সাম ডেট এটা 4 আগস্ট 2024। যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন, এটি আপনার অ্যাপ্লিকেশন ফিজ কিছু লাগবে। যদি আপনার জেনারেল ওবিসি ইডব্লুএস ক্যাটেগরি বিলংস করবে, তাহলে আপনার 200 টাকা আপ্লিকেশন ফিজ লাগুচি। এই 200 টাকা কু আপনার অনলাইন মাধ্যমে পৈঠ করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং থ্রুড়ে আপনার এক্সাম ফিজ কু পৈঠ করে পারবে। তবে এটি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যে রহলে সে কোণী আপ্লিকেশন ফিজ দেওয়া পড়বে না, সে মাগণার এই ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে ওড়িশার প্রত্যেক জেলার ভাই ও ভী মানে এটি আবেদন করছেন, নিশ্চিত রূপে ধ্যান দিও। তবে এটি এজ লিমিট হিসাবে 1 অগস্ট 2024 সুদ্ধা, 1 অগস্ট 2024 সুদ্ধা আপনার বয়স সীমা 20 বর্ষর আরম্ভ করি 25 বর্ষ ভিতরে হয়েছিল, আপনার এই ফর্ম কু নিশ্চিত রূপে আপ্লাই করুন। দেখুন নর্মাল বয়স সীমা 20 বর্ষর আরম্ভ হচ্ছে, ম্যাক্সিমাম 25 বর্ষ রয়েছে, কিন্তু এটি আপনার এজ রিল্যাক্সেসন রয়েছে। তবে আপনার যদি মাইনোরিটি ক্যাটেগরি বিলংস করবে, বয়স সীমা আপনার কোহল করা যাই গভর্নমেন্ট রুল অনুসারে, যেমি থাকে নর্মালি বয়স 20-25, কিন্তু এসসি এসটি ওবিসি এই যে ক্যান্ডিডেট রহলে সে এজ রিল্যাক্সেসন এটি দেখিবাকু মিলুছি। তবে এটি আপনার যে আবশ্যকতা কোয়ালিফিকেশন রয়েছে, যদি আপনার নিহতি রূপে যে রয়েছে আপনার ব্যাচেলর ডিগ্রি বা গ্রাজুয়েসন টি কমপ্লিট করে যেকোন স্ট্রিম হোক না কী, আর্ট, সাইন্স, কমর্স, সমস্তে যদি আপনার গ্রাজুয়েসন কমপ্লিট করছেন, নিশ্চিত রূপে ফর্ম কু আবেদন করে পারবে। এটি সালারি হিসাবে দেখিবা বহুত বড়িয়া সালারি রয়েছে, আসিস্ট্যান্ট কমান্ডান্ট পোস্টর আপনার ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, এই যে সব ডিপার্টমেন্টর ভ্যাকেন্সি আসছে সেতরে পোস্ট রয়েছে কোণ না আসিস্ট্যান্ট কমান্ডান্ট, এটি আপনার 56,000 টাকার আরম্ভ করি 177,000 টাকা পর্যন্ত দরমা মিলুছে। পে ব্যান্ড 3 বেসিক অনুসারে বহুত বড়িয়া সালারি রয়েছে, যদি আপনার এতে নিযুক্তি পাওছেন বহুত বড়িয়া দরমা 56,000 টাকার আরম্ভ করি 1,77,000 টাকা পর্যন্ত এটি দরমা দেখিবাকু মিলুছে। তবে সিলেকশন প্রোসিজিওর প্রথমে আপনার রিটেন এক্সাম রহব, রিটেন এক্সাম কোয়ালিফাই হল পরে ফিজিক্যাল এক্সাম রহব, ফিজিক্যাল এক্সাম কোয়ালিফাই হল পরে মেডিকাল এক্সামিনেশন, পার্সোনাল ইন্টারভিউ এবং শেষে মেরিট লিস্ট অনুসারে আপনার নিযুক্তি দিয়ে যাব।
তবে এটি রিটিন এক্সাম যে পেপর রয়েছে, পেপর ওয়ান 250 মার্ক র কোশ্চিন আসব, পেপর টু রে 200 মার্ক র কোশ্চিন আসব। এ গোটিয়ে দিনের পরীক্ষা করা যাব, যদি পরীক্ষাটি রহব আফটরনুন কিংবা মর্নিং রে গোটে পরীক্ষা রহব এবং আউ গোটে পরীক্ষা আফটরনুন রে রহব। এইভাবে হয়ে কি প্রত্যেক প্রথম দিন আপনার 450 মার্ক র পরীক্ষা দেওয়া পড়ব। ফার্স্ট সেটিং পেপর ওয়ান, সেকেন্ড সেটিং পেপর টু। ফার্স্ট সেটিং রে 250 মার্ক, সেকেন্ড সেটিং রে 200 মার্ক র এক্সাম আপনার দেওয়া পড়ছে। এবং এতে যে কোয়ালিফাই করবে সে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট কু আপনার কোয়ালিফাই করবে। এবং এটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে এফিসিয়েন্ট টেস্ট যে কোয়ালিফাই করবে সে মেডিক্যাল এক্সাম করা যাব। মেডিক্যাল এক্সাম কোয়ালিফাই করসারা পরে গোটে 150 মার্ক র ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট রয়েছে আপনার সেথিরে মানে এন্ট্রি করা পড়ব। যদি আপনার সেথিরে কোয়ালিফাই করছেন ফাইনাল মেরিট লিস্ট আসলা পরে আপনার নিযুক্তি দিয়ে যেটা কি কট অফ বেসিক্রে চয়ন করা যাব। যে ফাইনাল মেরিট আসব তা 600 মার্ক রয়েছে টোটাল, পরে 600 মার্ক রু আপনার যদি ভালো স্কোর করে নিশ্চিত রূপে আপনার নিহত রূপে এতে কোয়ালিফাই করে। তবে এতে আপনার যে অফিসিয়াল অপডেট রয়েছে ইম্পর্টাট লিঙ্ক রয়েছে সে বিষয়ে ডিটেলস ইনফরমেশন মু প্রোভাইড করে দিয়েছি আমার অফিসিয়াল সাইট্রে www.gbtportal.in, যেউথে কি আপনার ডেলি বেসিক্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অপডেট প্রোভাইড করা যাচ্ছে। যদি আপনার আমার অফিসিয়াল সাইট ভিজিট করেনা নিশ্চিত রূপে ভিডিওর ডিসক্রিপশন চেক করতু, সেটি ক্লিক করি আমার অফিসিয়াল সাইটকে ভিজিট করতু এবং এই পেজকে স্ক্রোল করি তলক আসতু। নোটিফিকেশন লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটর লিঙ্ক, আপ্লাই লিঙ্ক প্রোভাইড করা যাচ্ছে, আপনার সেটি দেখিকি আপনার আপ্লাই বি করে। তবে অধিক সূচনা পাই আপনার আমার অফিসিয়াল টেলিগ্রামকে জয়েন করতু, ভিডিওর ডিসক্রিপশনে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলর লিঙ্ক মিলিযোগ। অধিক সূচনা পাই আপনার আমার অফিসিয়াল ওয়েবসাইট www.gbtportal.in কু ভিজিট করতু। গভর্নমেন্ট জবর প্রাইভেট জবর অপডেট সবু কিছু আপনার সেটি প্রোভাইড করা যাচ্ছে। তো ফ্রেন্ডস ইয়ে লা গোটে ছোটিয়া অপডেটটি আপনার UPSSC CAPF যেটা কি আপনার BSF SSB আপনার CRPF ভ্যাকেন্সি, তা সহ আপনার CISF তরফ নিযুক্তি SSF তরফ নিযুক্তি রয়েছে, সে বিষয়ে ডিটেলস ইনফরমেশন আপনার এ ভিডিওরে সেয়ার করি। আশা করছি এই অপডেটটি আপনার নিশ্চিত রূপে ভালো লাগিব। ভালো লাগলে ফ্রেন্ডস ভিডিওটি প্রথমে লাইক করতু, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলত, চ্যানেলকে প্রথম থাকলে ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করার সহ নোটিফিকেশন বেলকে ক্লিক করি অলরে সেট করতু, এইভাবে ল্যাটেস্ট অপডেটকে সবুঠু প্রথমে পাইবা। তবে বর্তমান সময় বাস এটিকি অপডেট, নেক্সট অপডেটে কিছু নয় সূচনা নয় জিনিস আপনার প্রোভাইড করবি, সে পর্যন্ত বিদায় দেব। জয় জগন্নাথ।